আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আছি আপনাদের সাথে। তো কিছুদিন আগে অথবা.com থেকে আমার কাছে একটি পার্সেল আসে। তো আমি ভাবলাম যে সেই পার্সেলটি আমি আপনাদের সামনেই খুলি এবং আপনাদেরকে দেখাই সেই পার্সেলের মধ্যে কী ছিল। অবশ্য অনেকেই এটি অর্ডার করেছিল বা আপনারা হয়তো ইতিমধ্যে আমার থাম্বনেল বা আমার যে টাইটেল ছিল সেটার মধ্যে দেখে বুঝে গিয়েছেন যে আমি পার্সেলের মধ্যে কী এনেছিলাম। যদি আপনারা নাও বুঝতে পারেন তাও সমস্যা নেই, আমরা এখন একসাথে সেই পার্সেলটি খুলবো এবং আপনাদেরকে দেখাবো যে সেই পার্সেলের মধ্যে কী ছিল। পার্সেলটি খোলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, অথবা.com হচ্ছে একটি ই কমার্স সাইট। এখানে আপনি অনলাইনে যা ইচ্ছা তাই অর্ডার দিতে পারেন। তাদের অনেকগুলো পণ্য আছে, আপনার যা পছন্দ আপনি তা ঘরে বসে অর্ডার দিতে পারবেন এবং তারা আপনাকে সময় মতো পৌঁছে দিবে। আর দেরি না করে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে অথবা.com থেকে আমি কী অর্ডার দিয়েছিলাম। আসলে কিছুদিন আগে অথবা.com একটি অথবা.com একটি অর্ডার দিয়েছিলাম যে আমার দুটি বই লাগবে। এবং তখন আসলে বইটি নিয়ে আয়মান সাদিক ভাইয়া তার একটি ভিডিওতে বলেছিলেন যে আপনি যদি তার বইমেলা থেকে যে দুটি বই বের হচ্ছে স্টুডেন্ট হ্যাক্স এবং ভাল লাগে না বইটি যদি অথবা.com থেকে অর্ডার দেন তাহলে সেখানে আপনি 400 টাকার ডিসকাউন্ট পাবেন এবং তার একটি নিজের ড্রয়িং করা একটি নোটপ্যাড আপনি ফ্রি পাবেন। তো আমার তো নোটপ্যাড খুবই পছন্দ এবং যেহেতু 400 টাকার ডিসকাউন্ট পাচ্ছি তাহলে কেন এই সুযোগটি আমি হারাতে দিব। তাই আমিও তখন অথবা.com এ অর্ডার করে দিয়েছিলাম এবং সেটি আসতে অবশ্যই একটু বেশি দেরি হয়েছে, কারণ আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম, আসতে আসতে প্রায় 10 থেকে 15 দিন লেগে গিয়েছিলো। তো ভাবলাম যে সেই পার্সেলটি আমি আপনাদের সাথেই খুলি এবং আপনাদেরকে দেখাই সেখানে কী আছে। এবং আয়মান সাদিক ভাইয়া বলেছিলেন যে তিনি তার প্রতিটি বইয়ের মধ্যে একটি করে অটোগ্রাফ দিয়ে দিবেন এবং সবাইকে একটি করে উপদেশ দিয়ে দিবেন। তো আমিও খুব দেখার জন্য আগ্রহী হয়ে আছি যে আমার উপদেশটি কী হিসেবে এসেছে বা আমার উপদেশটি কী ছিল। তাহলে চলুন পার্সেলটি এখন খুলে ফেলি। এই যে এরকম একটি পলিথিনের মধ্যে প্যাকেট করা ছিল। তাহলে চলুন দেখি কী আছে ভিতরে। তো ভিতরে থেকে প্রথম যে বইটি পেয়েছি তা হলো ভাল লাগে না বইটি, অন্তিক মাহমুদ এবং আয়মান সাদিক ভাইয়ের লেখা। এবং দ্বিতীয় যে বইটি সেটি হচ্ছে আয়মান সাদিক এবং সাদমান সাদিক ভাইয়ের স্টুডেন্ট হ্যাক্স বইটি। দেখতে তো খুবই সুন্দর লাগছে এবং পৃষ্ঠাগুলো ভালো। দুটি বইয়ের কভারই খুবই সুন্দর এবং এখন সব থেকে জরুরি যেটা এই যে এই নোটপ্যাডটি, এইখানে লেখা আছে নেভার স্টপ লার্নিং। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো এটি আয়মান সাদিক ভাইয়ের নিজে ডিজাইন করেছেন। যে কথা বলেছিলাম তা হলো অটোগ্রাফ হিসাবে একটি উপদেশ দেওয়া থাকবে, কিন্তু আফসোসের কথা হচ্ছে আমার দুটি বইয়ের মধ্যে অটোগ্রাফ দেওয়া আছে কিন্তু কোনো উপদেশ দেওয়া নেই। অবশ্য কোনো সমস্যা নেই, কারণ ভাইয়ার ভিডিও থেকে তো প্রতিদিনই কোনো না কোনো উপদেশ পেয়েই থাকি। আপনাদেরকে দেখাই আমি কী অটোগ্রাফটি পেয়েছি। এই যে এটি হচ্ছে আয়মান সাদিক ভাইয়া এবং সাদমান সাদিক ভাইয়ের অটোগ্রাফ, আর এটি হচ্ছে অন্তিক মাহমুদ এবং আয়মান সাদিক ভাইয়ের আরেকটি অটোগ্রাফ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে বলবো এই দুটি বই অবশ্যই আপনার সংগ্রহে রাখার চেষ্টা করুন। স্টুডেন্ট হ্যাক্স বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্রকাশনে এবং ভাল লাগে না বইটি পাওয়া যাচ্ছে আদর্শ প্রকাশনীতে। আপনারা বইমেলায় যান, বইমেলা থেকে ঘুরে আসুন এবং অবশ্যই এই দুটি বই সংগ্রহে রাখার চেষ্টা করুন এবং বইগুলোর রিভিউ লিখে বা বইগুলো নিয়ে আপনার মতামত দিয়ে পাঠকদের কাছে জানিয়ে দিন এই বইগুলো সম্পর্কে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।